ফজিলতপূর্ণ সূরা হাশরের শেষ 3 আয়াত, আরবি এবং বাংলা উচ্চারণ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بنغلا উচ্চারণ هو الله الذي লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। অর্থ, সর্বশ্রোতা সর্বজ্ঞানী আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাহিতেছি। তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। তিনি সব গুপ্ত ও প্রকাশ্যের জ্ঞানী। তিনি পরম করুণাময় দয়ালু। তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। তিনি মহান বাদশাহ, অত্যন্ত পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তা বিধানকারী, রক্ষণাবেক্ষণকারী, সম্মানের অধিকারী, মহত্বের অধিকারী, গর্বকারী, মুশরিকদের শিরক্ষতি আল্লাহ তাআলা পবিত্র। তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, সঠিকভাবে প্রস্তুতকারী, আকৃতিদানকারী। তাহার জন্য সুন্দর সুন্দর নাম রহিয়াছে। আসমানসমূহে ও জমিনে যাহা কিছু আছে সবই তাহার পবিত্রতা বর্ণনা করে। এবং তিনি সম্মানের অধিকারী, মহান কৌশলী।